পমফ্লেট মাছে তো বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, আর সামনেই আসছে জামাই ষষ্ঠী। আজকে আমি জামাই ষষ্ঠী স্পেশাল পমফ্লেট মাছের একটা অন্যরকমের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পমফ্লেট মহারানী। বানানো খুবই সহজ। গরম গরম পোলাও, ফ্রাইড রাইস, ভাতের সাথে এই পমফ্লেট মহারানীটা খেতে কিন্তু পুরো অন্যরকম লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। পমফ্লেট মহারানী বানানোর জন্য এখানে নিয়েছি দুটো পমফ্লেট মাছ। মাছের গায়ে অল্প করে একটু চিড়ে নিয়েছি, যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। আর মাছটাকে আগে থেকেই কিন্তু আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর, অর্ধেক পাতিলেবুর রস। আর মাছের মধ্যে যদি অল্প পরিমাণে একটু পাতিলেবুর রস দেওয়া হয়, মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে লেবুর রস, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবার পর মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেব। আর মাছের গায়ে যে চেরা অংশটা আছে সেই অংশটার মধ্যেও কিন্তু মশলাটাকে খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। মাছের দুপিটি মশলা দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবার একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদার টুকরো, 2 রসুনের কোয়া, দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, দেবো এখানে একটা ছোটো সাইজের টমেটো, আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। ঠিক এরকম একটা মশলার মিহি পেস্ট রেডি করে নিতে হবে। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার নিয়েছি একটা গোটা নারকেলের, অর্ধেক নারকেল কুড়ানো। এবারে নারকেল কুড়োনোর মধ্যে সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল দিয়ে 5 মিনিট এভাবে রেখে দেব। 5 মিনিট পর এবার নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে গরম জলে ভেজানো নারকেলটাকে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে নারকেলের একটা মিহি পেস্ট রেডি করে নেব। দেখুন নারকেলটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। বেটে নেবার পর এবার একটা বাটির ওপরে ছাঁকনি বসিয়ে পেস্ট করে নেওয়া নারকেলটাকে ছাঁকনির মধ্যে ঢেলে নারকেলের যে দুধটা আছে সেটাকে বের করে নেব। ঠিক এইভাবে একটু চামচ দিয়ে চেপে চেপে নারকেলের দুধটাকে বের করে নিতে হবে। নারকেলের দুধটা বের করে নেওয়া হয়ে গেছে। এবারে নারকেলের ছিবড়াটাকে ফেলে দেব। এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আর পমফ্লেট মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই মাছটাকে আমি হালকা লাল করেই ভেজে নেব। মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর মাছের তুপিটি কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা, গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে 2টো ছোটো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার মিহি পেস্ট। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা, রসুন, টমেটো, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো,
দেবো হাফ চা চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিনেক মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য নারকেলের দুধটা। দুধটা দেওয়ার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। দু মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম, গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেবার পর এবার গ্রেভির সাথে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব। মাছগুলো গ্রেভির সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারটে চিরা কাঁচা লঙ্কা, দেবো হাফ চা চামচ শাহী গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এক চা চামচ ঘি। এবার এই কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক ঢাকা দিয়ে মাছটাকে গ্রেভির সাথে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, পমফ্লেট মহারানি। গরম গরম ভাতের সাথে এই পমফ্লেট মহারানিটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।